ও বড়াই মা রাধে, এখনো কিছুটা পথ বাকি রয়েছে। তাই তো দেখছি গো, তাই তো দেখছি, মথুরা বাজার যেতে গেলে এখন অনেক দূরের পথ গো। ও বড়াই মা, কি হয়েছে ইন্দুর খা? আমাদের রাধে ও ইন্দুলেখা, হ্যাঁ কি হয়েছে? ও বড়াই মা বলো না, আমাদের রাধে হ্যাঁ কেমন ভাবে যমুনার ঘাটে যাচ্ছে জানো? কেমন ভাবে যাচ্ছে, কেমন ভাবে যাচ্ছে? তাই বলছি শোনো, বলো বলো বলো। কেন রাধে, চিন্তা করার কোনো দরকার নাই, আমাদের মুশকিলার সান রয়েছে তো ললিতা। ললিতা বলো, ললিতা তুমি আমাদের মুশকিল আসান ললিতা, তাই বলছি যমুনা উত্তাল তরঙ্গে প্রবাহিত হচ্ছে, তুমি একটু নেমে দেখো যমুনায় কতটা জল রয়েছে। ও বড়াই মা, কি হয়েছে? তুমি এক্ষুনি কি বললে? বললাম তুমি যমুনায় নেমে দেখো, যমুনা উত্তাল তরঙ্গে প্রবাহিত হচ্ছে। আমি নেমে দেখবো? হ্যাঁ, আমি নামতে পারবো না। তুমি নামতে পারবে না? রাধে গো, তোমার ললিতা সুখি আমায় একদম মেরে ফেলবে। এই যে যমুনায় কত সুন্দর বড় বড় ঢেউ আসছে, এ বুড়ি যদি নামে বুড়ি তো মারা যাবে, আর তোমার কৃষ্ণ দর্শন হবে না। তাহলে তুমি নামতে পারবে না? না না, তুমি নেমে দেখো। তাহলে আমি একবার নেমে দেখছি। একবার নেমে দেখো। ওগো গামিনী নামি, ওগো গামিনী নামি, নদীতে জলে সাঁতারে জানি না। সত্যি? ও বড়াই মা তুমি আমার।
আমি জানি ইঁদুর মুখীদের কাজ,
যাই হোক শোনো রাধে, তোমরা যখন কেউ নামতে পারবে না আর আমার ললিতাও নামতে পারবে না, তাই আমি কি বলি জানো দিদি, এত বাতাস হবে ও কুমেটি দাদা ভাই পাখাটা বন্ধ করো তো, আমি দেখবো বাতাস হয় না বাবাকে ঠেলা চলছে, বয়স্ক মানুষের সঙ্গে ইয়ার নিয়ে দেখাবো ঠিক টাইমে মজাটা বুঝিয়ে দেবো। রাধে বলো, তাই বলি শোনো বলো, এখানে নদী আছে মানে নদীর ঘাট আছে, আর ঘাট আছে মানে নৌকো আছে, আর নৌকো আছে মানে নাবিক রয়েছে, তাই কি বলি জানো, ওই এখানে ঘাট তো আছে, তরণী বাধা রয়েছে, দেখতে পাচ্ছি আমরা ডাকলে পরে নাবিকা চলে, আমরা ডাকলে পরে নাবিকা চলে, তোমায় সুস্বাগত
তুমি গড়ো, যার একুল ফুল তো খুলে গেল তার লাগে কি করো। ফুল তুমি গড়ো, যার কুল ফুল তো খুলে গেল তার লাগে কি করো। ফুল ভেঙে ও ফুল তুমি গড়ো, যার একুল ফুল তো খুলে গেল তার লাগে কি করো। ফুল ভেঙে ও ফুল তুমি গড়ো, যারে কুল ফুল তো খুলে গেল তার লাগে কি করো। তুমি ভাবছো মিছি পর তোমার নাই কি অবসর, তুমি ভাবছো মিছি পর তোমার নাই কি অবসর। সুখ দুঃখের কথা শুধু শুধাই যে তোমারে, সুখ দুঃখের কথা শুধু শুধাই যে তোমারে। বলো কোথায় তোমার দেশ, তোমার নাই কি চলার শেষ। বলো কোথায় তোমার দেশ, তোমার নাই কি চলার শেষ। ওহ নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে। বলো কোথায় তোমার দেশ, তোমার নাই কি চলার শেষ। বলো কোথায় তোমার দেশ, তোমার নাই কি চলার শেষ। ওহ নদীরে, ওহো নদী রে, ওহো নদী রে। নিতাই গৌরী প্রেমানন্দ হরি হরি সমবেত পরম পূজ্য স্বরূপ শ্রী শ্রী হরি নামাম অনুরাগী সুধি ভক্ত মণ্ডলী, ব্রাহ্মণ ও বৈষ্ণব মণ্ডলী, আমার আত্মা শক্তি স্বরূপিনী শ্রীমতী রাধারানীর অংশ সংরূপা মাতৃবর্গ, সবাকার যুগল চরণে এই অভাগিনীর অনন্ত অনন্ত কোটি প্রণাম। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে সবাই এসেছেন হরিনাম সংকীর্তন শ্রবণ করার লাগে, তাই তো মা? কিন্তু এই নাম সংকীর্তন সর্বপ্রথম কোথায় শুরু হয়েছিল জানা আছে? এই নাম সংকীর্তন সর্বপ্রথম শুরু হয়েছিল শিবাস অঙ্গনে। তাহলে আজকের দিনে আবার সেই শিবাস অঙ্গন কোথায় পাবো? না, শাস্ত্রে বললেন যেখানে তুলসী কানন সেই স্থানে বৃন্দাবন, যেখানে আমার মহাপ্রভুর আগমন সেই স্থানে বৃন্দাবন, যেখানে আমার সাধুগুরু বৈষ্ণবীর আগমন সেই স্থানে বৃন্দাবন, যেখানে আমার নাম সংকীর্তনের আয়োজন সেই স্থান হয় মধুময়ী মধুর শ্রীদাম বৃন্দাবন। তাই আজকে আমার কমিটির দাদা ভাইরা সব কিছু আয়োজন রেখেছে, তাই আজকের দিনে এটাই হচ্ছে সেই শিবাস অঙ্গন, আজকের দিনে এটাই হচ্ছে সেই মধুময়ী মধুর শ্রীদাম বৃন্দাবন। তো আজকে আমার মায়েরা এই মধুময়ী মধুর বৃন্দাবনে সবাই আলো করে আলোকৃত করে বসে রয়েছেন, তাই তো? তাই এতক্ষণ ধরে কি লীলা আস্বাদন করছেন মায়েরা? ওমা, এতক্ষণ ধরে কি লীলা আস্বাদন করছেন মধুময়ী মধুর বৃন্দাবনে? মায়েদের তো সব ঘুম এসেছে, আর কথা বলবে কি করে, তাই তো? এত রাত্রি হয়েছে, সব ঘুম এসে গেছে, আর কথা বলতে পারছে না। না, একবার বাড়ি থেকে সব প্রতিজ্ঞা করে বেরিয়েছেন যে কথা বলবোই না, তাই না? এতক্ষণ ধরে কি লীলা আস্বাদন করছেন মায়েরা? পসরা গান, তাই তো? শাস্ত্রে কোনো উল্লেখ নেই পসরা গান বলে, আছে কি? নৌকা বিলাস। ভগবান কৃষ্ণ একদিন যমুনার বক্ষে কথা দিয়েছিল, যমুনা আমি তোমার পক্ষে শ্রীমতী রাধারানীকে সঙ্গে নিয়ে যুগল রূপ দর্শন দেব। তাই আজকে সেই নীলাই আপনারা আস্বাদন করছেন নৌকা বিলাস অর্থাৎ যমুনা মিলন। আজকে বুড়িমা তার অষ্টসখীকে সঙ্গে নিয়ে, শ্রীমতী রাধারানীকে সঙ্গে নিয়ে আজকে নাবিক নাবিক বলে ডাকছে। কিন্তু মা গো, আমি তো রয়েছি একুলে আর ওনারা রয়েছে ওকুলে, তাই ওনাদের কাছে যাব কেমন করে? তা যেতে হলে একটু সময় তো লাগবে, তাই না মা? তাহলে শ্রীমতী রাধারানী ডাক দিয়েছে, না গিয়ে তো থাকতে পারবো না। তাই সবাই শ্রীমতী রাধারানীকে ভালোবাসেন মায়েরা? তাহলে মধুময়ী মধুর বৃন্দাবনে যাব সেই রাধা নাম আস্বাদন করতে করতে। তাহলে যাই, চলুন সবাই মিলে একসাথে, জয় জয় শ্রীমতী রাধা রানী কি, জয় জয় শ্রীমতী রাধা রানী কি, জয় জয় শ্রীমতী রাধা রানী কি। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রসে পিয়া করো। রাধে রাধে সবাই মিলে একসাথে কৃষ্ণ নাম রসে পিয়া করো, রাধে রাধে
জপা করো, কৃষ্ণ রামের রসে পিয়া করো। রাধে জপা করো, কৃষ্ণ নাম রসে পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রসে পিয়া করো। কৃপা দৃষ্টি বাস ছায়া করো, রাধে রাধে জপা করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রসে পিয়া করো। এই মহতি হরিবাসরে যখন উপস্থিত হয়েছেন, তো বসে বসে একটু করতালি দিতে হবে মা, কারণ বৃক্ষ তোলায় দাঁড়িয়ে যদি করতালি দেওয়া যায়, বৃক্ষে যে ডালে পাখিগুলো বসে থাকে এক এক করে কিন্তু উড়ে চলে যায়, যাই তো? তত অনুরূপ প্রত্যেকের এই হৃদয় মন্দিরটা হচ্ছে একটা বৃক্ষ। এই বৃক্ষে ছটি পাখি বসে আছে, আমার ছটি পাখির নাম কি গো? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তাই এই ছটি কি পাখি? এই যে ছটি পাখি, এই ছটি পাখিকে দূরে সরাতে হলে মহতি হরিবাসরে করতালি দিয়ে কৃষ্ণ নাম গাইতে হবে, কারণ এই ছটি পাখি হচ্ছে কৃষ্ণ নামের বাধা। যতক্ষণ আমরা বাধাকে দূরে সরাতে পারবো, ততক্ষণ কৃষ্ণ ভজন সাধন করিতে পারবো না। তাই সবাই মিলে একসাথে বলবো কি, রাধে 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 বল, জয় শ্রী রাধে 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 বল, রাধে 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 বল, জয় শ্রী রাধে 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 বল, রাধে 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 বল, জয় শ্রী রাধে 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 বল, রাধে 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 বল, জয় শ্রী রাধে 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 বল, রাধে 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 জোরসে বলুন, রাধে রাধে জোরসে বলুন, রাধে রাধে জোরসে বলুন, রাধে 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 রাধে। ওমা বদনে বলছে রাধারানীর কৃপা না হলে কৃষ্ণের কৃপা কোনোদিনও মিলবে না।
মিলবে কি? কারণ রাধারানী হচ্ছে আশ্রয়দাতা, আর ভগবান কৃষ্ণ হচ্ছে বিষয়দাতা। আশ্রয় করিয়ে ভজি তারে কৃষ্ণ নাহিতে যে আস মরি ও কারণ। এখনো যিনারা গুরুচরণ আশ্রয় করে না, কর জোড়ো করে অনুরোধ করে বলবো, গুরুচরণ আশ্রয় না করলে এই মানব জন্মটা সার্থক হবে না। ওমা নবদ্বীপে নিতাইয়ের কৃপা না হলে গৌর কৃপা মেলবে না, বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর কৃপা না হলে কৃষ্ণ কৃপা মেলবে না। তত অনুরূপ এই মনুষ্য জন্মকে সার্থক করতে হলে গুরুচরণ আশ্রয় না করলে এই মনুষ্য জন্ম সার্থক হবে না। তাই সবাই মিলে একসাথে বলবো কি, জয় জয় শ্রীমতী রাধা রানী কি। রাধে 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 বল, জয় শ্রী রাধে 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 বল, রাধে 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 বল, জয় শ্রী রাধে 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 বল, রাধে 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 বল, জয় শ্রী রাধে 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 বল, রাধে 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 বল, জয় শ্রী রাধে 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 বল, রাধে 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 জোর সে বলুন, জোর সে বলুন, জোর সে বলুন, লাইনে বলুন, বামে বলুন, সামনে বলুন, পেছনে বলুন, রাধে 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 বল, জয় শ্রী রাধে 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 বল, রাধে 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 বল, জয় শ্রী রাধে 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 বল, নিতাই গৌরী প্রেমানন্দ হরি হরি চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, ভক্ত বিন্দু কি, সব মায়েদের বাহুটা কোথায় গেছে গো? বাহু আছে? রাত্রি হয়ে গেছে বলে ওমা পাড়ায় পড়ায় কীর্তন অনেক বেড়ে গেছে, ঘরে ঘরে অনেক কীর্তন বেড়ে গেছে, কিন্তু ভক্তিটা কমে গেছে, তাই তো? কীর্তনের আসর এখন পাড়ায় পাড়ায় ঘরে ঘরে, কিন্তু ভক্তি নেই। আছে কি? যদি এখানে কীর্তন না হয়ে যদি কোনো গাজন যাত্রা হতো তখন তখন বাহুটা আপনি থেকেই উঠে গেত, তাই তো? তাই সবাই মিলে মাগো, এত সুন্দর একটা মহতি হরিবাসর আমার কমিটি দাদাভাইয়ের আয়োজন করেছে, সেটা কাদের জন্য? আপনাদের জন্য, আপনাদের মতো ভক্তের চরণধুলি পাবে সেই আশা নিয়ে এত সুন্দর করে একটা মহতি হরিবাসর আয়োজন করেছে। তাই ভক্তরা যদি চুপচাপ বসে থাকে এই বৃন্দাবনটা কিন্তু শোভা পাবে না। পাবে কি? ভক্তরা উঠে দুটি বাহু তুলে জয়ধ্বনি হরিধ্বনি করলে তবেই বৃন্দাবনটা শোভা পাবে। তাই সবাই মিলে একসাথে বলবো কি, বৃন্দাবন ধাম কি, হরি বাসুর কি, হরি মহারাজ কি, সাধু গুরু বৈষ্ণব কি, কমিটির দাদা ভাইরা কি, বাসন্তী মাতা কি, গ্রামবাসী কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। জোর করে কাঁঠাল পাকালে সে কাঁঠালের কি স্বাদ লাগে গো? লাগবে না। আর বিলম্ব করব না, বুড়িমা কেন ডাক দিচ্ছে একবার জিজ্ঞাসা করে দেখি কে গো। গো আমরা, গো আমরা। আমরা? হ্যাঁ গো। গাছের আমরা নাকি? তুমি কানে কম শোনো। আচ্ছা একটু ভালো করে বলো না। বলছি আমরা গো আমরা। তোমরা কারা গো? আমরা হলাম ব্রজির বজঙ্গনা। ব্রজির বজঙ্গনা? হ্যাঁ গো। আমায় ডাকতেছো কেন গো? আমরা তোমায় কেন ডাকাডাকি করছি জানো? বলো গো বলো। আমরা যে এপার থেকে ওপারে যাবো তাই যাচ্ছি গো। ওপার থেকে এপারে আসবে? হ্যাঁ গো। তোমায় কি করতে হবে গো? তোমার তরণে নয়ে আমাদের পারাপার করে দাও। ও বুড়িমা। কি গো? আমার তরণী যে মধ্য যমুনায় জলের ঘুরিনি পাকে পড়েছে। ও নাবিক। বলো বলো। ঘাটের নাবিক তুমি ভালোই আর কি মারো তো। সত্যি? তুমি এই মার যমুনাতে পুকুরের পাক পেলে কোথায়? ও বুড়িমা। আরে বলো না। এই মধ্য যমুনায় জলের ঘুরিনি পাকে পড়েছে। ও তুমি জলের ঘুরিনি পাকে পড়েছো? হ্যাঁ গো। কেমন করে যাবো কিনারাতে?
তবে আমরা তোমার জন্য কি করতে পারি গো? একটা উপায় বলে দাও না বুড়িমা। ও তোমায় উপায় বললে তুমি তরণী নয়ে আমাদের কাছে আসবে না বি? হ্যাঁ গো হ্যাঁ। তাই বলি তোমার তরণীর পাল রয়েছে? আছে তো। তাই কি বলি শোনো? বলো গো। আর আমার কথা মতো সেই কাজটা করো। বেশ তাই বলো। হতে দে পাল তুলা দে। কি বলছো? ও নাবি গে হালা করিসি না। তোমার ছেড়ে দে নৌকা ওরা যাব মথুরা, ছেড়ে দে নৌকা ওরা যাব মথুরা। ছেড়ে দে, ছেড়ে দে নৌকা ওরা যাব মথুরা, ছেড়ে দে নৌকা ওরা যাব মথুরা। আমরা ডাকলাম কাকে আর এসেছে কে? এই ললিতা এদিকে এসে দে। ও বলো বাসরি, ও বলো বাসরি, বলো বাসরি হাতে তুমি কে গো? বলো না কে গো, কে গো, কে গো তুমি? বাসরি হাতে তুমি কে গো, কে গো, কে গো তুমি? বলো বাসরি হাতে তুমি কে গো, কে গো, কে গো, কে গো তুমি? বাসরি হাতে তুমি কে গো, কে গো, কে গো, কে গো তুমি? কি হয়েছে, কি হচ্ছে, কি হচ্ছে?
এদের বুড়ির উপরে একদম সহ্য হয়। ও বলাই মা, কি হয়েছে? অনেকক্ষণ আগে বন্ধ হয়ে গেছে। অনেকক্ষণ আগে বন্ধ হয়ে গেছে। এই নাবিক বলি কে? রাধে, এই নাবিককে দেখার পরে আমার হোয়াট ইজ দিস মাথা একদম ইটের কাঁথা হয়ে গেছে। তাই নাকি? আমার তো দেখি মনে হচ্ছে, কি মনে হচ্ছে? রাজার ছেলে লম্ফ দোকান। তাই তো, তাই তো বলি। এ যে গো, বল গো, হাউ ডি আর ইউ? বুঝতে পারছো না? না গো না। ও, তার মানে রাধে ইংরেজি জানে না? না। হোয়াট ইজ দিস, এটাও বুঝতে পারছো না? না গো না। মানে তোমার নাম কি? তুমি কে? আমি কে? হ্যাঁ গো, হোয়াট ইজ দিস? ও বুড়িমা, বলো না। এই যে সুন্দরী বলেছে, আমি নাকি রাজার ছেলে লম্ফ দোকানে? ঠিক বলেছে, ঠিক বলেছে, ঠিক বলেছে। সত্যি? হ্যাঁ। আচ্ছা মায়ের, আমাকে সত্যি লম্ফ দোকানি মনে হচ্ছে? মনে হচ্ছে কি? রাজার ছেলে বটে, কিন্তু লম্ফ দোকানি নয়। তবে তুমি কে গো? আমি কে জানো? বলো না। আমার মা প্রত্যহদি নিত্য নতুন করে এমন সাজে সাজিয়ে দেয়, আর সেই সাজে এসে আমি ঘাটে তরিয়ে পার থেকে ওপারে নিয়ে যাই। আমি কে জানো? বলো না। তাহলে বলছি শোনো। বলো বলো বলো। আমি ভোলা এই ঘাটের নামে, ঘাটের লঙ্ক বাই বাই বাই। আমি ভোলা ঘাটের নামে, ঘাটের লঙ্ক বাই বাই বাই। আমি ভোলা ঘাটের নামে, ঘাটের লঙ্ক বাই বাই বাই। আমি ভোলা ঘাটের নামে, ঘাটের লঙ্ক। ও, তাহলে তুমি নাবি? এ ললিতা, ললিতা, ও ললিতা, বলো, এটা ধর কিছু, তুমি এস ললিতা, বলো, এই দেখি নদীর ঘাটে, দেখো তো নদীর ঘাটে, এই মধ্য যমুনাতে, যমুনাতে একখানি নাবি গেছেছে। সত্যি? কিন্তু নাবিক নয় যেন, রাজকুমার এসেছে। সত্যি তো রাজকুমার, রাজকুমার এসেছে। ওরে ঘাটের মাঝে, ওরে নদীর ধারে, ওরে ঘাটের মাঝে একখানা নাবিক এসেছে, ওরে নাবিক এসেছে। ওরে নাবিক তো নয় রাজকুমার এসেছে, নাবিক তো নয় রাজকুমার এসেছে। কি হলো, কি হলো এত ঝড় কেন একসাথে? বন্ধ হয়ে যারা শুনতে পায়, কানে তো শুনতে পাচ্ছি না, কখন চালু হচ্ছে কখন বন্ধ হচ্ছে। তাহলে তুমি নাবি? হ্যাঁ গো। হ্যাঁ গো, ভক্তি ভক্তি মায়েরা, নাবিকের বেশ কেমন?
কোমর একটা কত সুন্দর ভাঙা লুঙ্গি থাকবে, সে ভাঙা লুঙ্গি কোথা? ও বুড়িমা বলো, অমর সাজি আসলে আমার তরুণীতে আমার তরুণীতে কোনো যাত্রী পারাপার হবে না। ও তাই তুমি সুন্দর বসে যাচ্ছো? হ্যাঁ গো। না না খারাপ লাগেনি, হ্যাপি লাগছে। আমার মা যশোমতী আচ্ছা প্রত্যেকদিন নিত্য নতুন করে এমন সাজি সাজিয়ে দেয়, আর সেই সাজে এসে আমি ঘাটির তরি এপার থেকে ওপারে নিয়ে যাই। তাহলে তুমি আমাকে পার করে দাও। বড়িবা পারাপার করার জন্য তো এসেছি বটে, পারাপার তো করবো, কিন্তু তার আগে যে কিছু প্রশ্ন রয়েছে। প্রশ্ন? হ্যাঁ গো। এই যে তোমাদের মস্তকে কি বড় বড় ডালি দেখতে পাচ্ছি, এগুলো কিসের ডালি একটু বলবে বড়িমা? এগুলো আমাদের পশরা ডালি। এই পশরা ডালির মধ্যে কেমন অমূল্য রতন লুকিয়ে রেখেছো বলো 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 ধ্বনি। এর মধ্যে রয়েছে দধি দুগ্ধকৃত ঘোল, আর আমরা নিয়ে যাব মথুরার বাজারে। সত্যি বলছো? ও বুড়িমা এই পশরা ডালির মধ্যে রয়েছে দধি দুগ্ধকৃত ঘোল, আর এগুলো নিয়ে যাবে মথুরার বাজারে বিক্রয় করার লাগে। হ্যাঁ গো। কিন্তু বুড়িমা গো বলো, এখনো যে মনে একটি প্রশ্ন রয়েছে। এখনো প্রশ্ন? এই দেখো না বলো, বদনের সামনে কেমন বড় বড় করে পর্দা দিয়েছে, এগুলো কিসের পর্দা একটু বলবে বুড়িমা? তুমি আমার দিকে এসো, আমার দিকে এসো। বলো বলো শোনো বলো, এগুলো পর্দা নয়, এগুলো হয়েছে আমাদের ঘুমটা। ও বুড়িমা বলো, এই বদনের সামনে থেকে ঘুমটাটা না সরালে আমি যে পারাপার করিতে পারবো না। লজ্জা আগে ছিল কিন্তু আজকে নেই। তাই নাকি? হ্যাঁ গো, আমার ঘাটে নিয়ম রয়েছে, আমি পরিচয় ছাড়া যাত্রী পারাপার করি না। এই যে নাবিকমণি বলে বলো, তুমি পরিচয় ছাড়া যাত্রী পারাপার করো না। লাগু না, পরিচয় দিতেই হবে, দিতেই হবে। ও বলাই না, কি হয়েছে এটা কি বলো তো? বেলা বয়ে যাচ্ছে, পরিচয় কি দিয়ে দেব? নাবিকমণি বলে বলো, তুমি সামান্য পর নারী, আমরা পর পুরুষ, তোমায় আমরা পরিচয় দিতে পারি? হট ইজ দিস? ও বুড়িমা বলো, দেখো এই বদনের সামনে যদি বারবার ঘুমটাটা ঢেকে রাখি আমি কেমন করে পারাপার করি বলো তো? তুমি বদন না দেখলে পার করো না। না গো না। আর পরিচয় না দিলে পার করো না? না, পরিচয় দিতে হবে, বদনখানা দেখাতে হবে, তারপরে আমি পারাপার করব। রাধে, বেলা বয়ে যায়, যা রৌদ্রের তাপ, দধি দুগ্ধ কীতবল সব নষ্ট হয়ে যাচ্ছে। ও বলাই না, পরিচয়টা দিয়ে দাও। আগে ঘুমটা খুলে দিলে, তাহলে খুলে দাও। এই যে নাবিকমণি বলে বলে, আমরা ঘুমটা সরিয়ে দিচ্ছি। ও বুড়িমা বলো না কি হয়েছে কি? ঘুমটা সরানোর পর, হ্যাঁ গো, তোমার এই রাজ নন্দিনী কি আমার খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি, আমার যে মনে পড়ছে না বুড়িমা। এটা হতেই পারে না, তুমি আমার রাধিকে দেখবে কোথায়? খুব চেনা চেনা লাগছে কিন্তু আমি যে মনে করতে পারছি না, একটিবার পরিচয় দাও। রাধে শীঘ্র করে তুমি নাবিকমণিকে পরিচয়টা দাও, তারপর আমরা এপার থেকে ওপারে যাব গো। তাহলে বড়াই মা আমি পরিচয় দিয়ে দিচ্ছি। এই যে নাবিকমণি, আমার পরিচয় শোনো। বলো। যাবটি আমার বাড়ি। যাবটি তোমার বাড়ি। নামটি আমার রাধারানী। নামটি রাধারানী। বিশ্বভানুর কন্যা আমি। বিশ্বভানুর কন্যা তুমি। আয়ানো ঘরণী। কি বলছো তুমি? যাবটি তোমার ঘর, নামটি রাধারানী, বিশ্বভানুর কন্যা তুমি, আয়ানো ঘরণী। তুমি কি আমার সেই রাধে গো? তুমি কি আমার সেই রাধে? যে রাধের সঙ্গে আমার যুগ যুগ যুগান্তর ধরে সম্পর্ক ছিল, তুমি কি আমার সেই রাধে? নামটি তোমার রাধা, রাধা তো প্রেম করো না আধা, দূরে দূরে থাকলে পরে প্রেম হয়ে যাই বাধা, ও গো প্রেম হয়ে যাই বাধা।
অনেকক্ষণ আগে বাজনা বন্ধ হয়ে গেছে। What is this? I am ki cow. তুমি গরু? I am cow গরু। না 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 না, I am cat cat cat। বিড়াল? আমি কিছু না, আমি বুড়ি। কিটা হয়েছে? কি কি হয়েছে? তোমার রাধে এই যমুনার কূলে এসে কি করেছে জানো? ও রাধে, না না দাঁড়াও, রাধা মনে হয় ফুচকা খেতে গেছে। প্রচন্ড ফুচকা ভালোবাসে তো? বলবো কি করেছে এটা? কি তাই বলছি শোনো, কোথায় কি করেছে দেখাও আমাকে। ওগো প্রেম করেছে, প্রেম করেছে রাধা সুন্দরী। জলানিতে যাই যমুনায় নই গাগুরি, কদম তলায় চিকনে কালাই বাজাই বাসুরি, কদম তলায় চিকনে কালাই বাজাই বাসুরি। প্রেম করেছে, প্রেম করেছে রাধা সুন্দরী, জলানিতে যাই যমুনায় নই গাগুরি, কদম তলায় চিকনে কালাই বাজাই বাসুরি, কদম তলায় চিকনে কালাই বাজাই বাসুরি। ললিতা তোমার কি হলো? বুড়ি ফেল করেঙ্গা,
জল লিয়ায় গ্লাস খাবো। গ্লাস কোথায় পাবো? কুমিটিকে বলো গ্লাস আনবে। গ্লাস দেয়নি? না দেয়নি। দরকার নেই, জল লিয়ায় ডাব্বা খাবো। এদের আমি সব ছবি তুলে হঠাৎ সবে পাঠিয়ে দেবো। আলারো নম্বর আই হঠাৎ সবে পাঠিয়ে দেবো ফটাস করে। ও বলাইমা, কি হয়েছে? ঠিক করে বলো। কি ভুল বলেছি? হঠাৎ সবে ফটাস করে পাঠিয়ে দেবো। আমার উচ্চারণ হবে আর দরকার নেই। আচ্ছা তুমি ধর। আমি এক্ষুনি যাব। পারাপার করিবার জন্য এসেছি, পারাপার তো করবো বটে। ষোলো আনা করে দিয়ে দাও, অনাসেই পারাপার করে দাও। ষোলো আনা করে
কংসরাজের ভয় দেখি আজ তোমরা চলে যাবে। এই যে ধনি, বলো বলো, আজ তোমরা ফাঁকি দিয়ে যেতে পারবে না, কারণ কংস রাজার কাছে আমি 1,00,000 টাকা দিয়ে পাট্টা করেছি। পাট্টা করেছো? হ্যাঁ গো। তা পাট্টা কিভাবে করেছো? কিভাবে জানো? কিভাবে? কোলে কি কাগজ করেছি, এই নয়নের জলকে আমি কালি করেছি, এই মন কলম দিয়ে পাট্টা লিখেছি। পাট্টা লেখনিটা? পাট্টা লেখনি কি শুনবে? আমার পাট্টা লেখনি হচ্ছে 16 নাম 32 অক্ষর, তাই আমি 16 আনা ছাড়া ঘাটে যাত্রী পারাপার করি না। ওরাবি, এই নাবিকের ঘাটে আমরাও পার হব না, তুমি চলে এসো, আমরা অন্য ঘাটে চলে যাই। তাই যাই চলো। ও বুড়িমা, কি হয়েছে, যাচ্ছ কোথায়? নাবিক, তুমি কড়ি ছেড়ে পার করবে না, আর আমরা তোমার ঘাটে পার হব না, আমরা ওই ঘাটে যাব গো। ও বুড়িমা, বলো না, যেই ঘাটে যাও না কেন, সেই ঘাটে শুধু রয়েছি আমি, আমি, আমি। আচ্ছা হোক, তোমার ধপের চপ রাখো তো, রাধে তুমি এসো তো আমার সঙ্গে। কোন ঘাটে যাবে তোমরা? আমরা ওই দিকের ঘাটে যাব। বুড়িমা, তবে তুমি যাবে যাও, তোমার এই রাজনন্দিনীকে রেখে যাও। তুমি সামান্য একটা খাটির নাবিক, তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাই, তুমি আমার রাধিকে বলছো রাধি রেখে যাবো আর আমি চলে যাবো? বুড়িমা বলো, তুমি কদম বিক্ষেপ তোলায় অপেক্ষা করো, তোমার এই রাজনন্দিনীর সঙ্গে আমার কিছু গোপন কথা রয়েছে। তবে আমি অপেক্ষা করতে পারি, আমাদের কিন্তু পারাপারটা করতে হবে। হ্যাঁ গো, পারাপার করবো। রাধে, নাবিক মনির কাছে যাচ্ছ যাও, কিন্তু এমন কিছু করবি না যাতে আমাদের মান কুল কিছু না হয় নষ্ট, ঠিক আছে? আসি। ওগো রাধে, বলো বলো, এই যমুনার কিনারে একলা রেখে তুমি যাচ্ছ কোথায় বড়াই মার সঙ্গে? অন্য ঘাটে। কেন রাধে, তুমি কি ভুলে গিয়েছো? কি? তোমার সঙ্গে যে আমার যুগ যুগ যুগান্তর ধরে সম্পর্ক রয়েছে, আজও কি তোমার মনে পড়ে না রাধে? না গো। তুমি যে আমার কত আপন, সে কি তুমি ভুলে গিয়েছো রাধে? তুমি আমার কে জানো? কি? তুমি তোমার জীবন মেরা ধার। সত্যি? তুমি তোমার স্বপ্নের রাধা, তাই নাকি? তুম বিনা এসএম আধা। এসেছি তোমারই জন্য, তোমারই জন্য, তুমি মোর পাশে থেকে করো মোর ধন্য। তুই তো মেরি জীবন হে রাধা, তুই তো মেরি মন হে রাধা, তুই তো মেরি জীবন হে রাধা, তুই তো মেরি মন হে রাধা, তোমার বিনা তোমার বিনা।
যাবে না এসে বাধা। নাবিক মনি বলো বুড়িমা, এবার তুমি পার করে দাও। ও বুড়িমা বলো গো, পারাপার করার জন্য এসেছি, পারাপার তো করবো বটি, তা ষোলো না কড়িটা দিয়ে দাও, আমি অনাসেই পারাপার করে দেবো। রাধে নাবিক, কড়ি ছাড়া পার করবি না, তোমার কাছে যদি কড়ি থাকে তবে তুমি নাবিক মনিকে দাও। তাহলে বড়াই মা আমি কড়ি দিয়ে দিচ্ছি, তাই দাও। মথুরাতে যাব আমিরা, দিরিজিয়াল সাইনা, দুটি পক্ষের মানা রয়েছে, এক হচ্ছে কৃষ্ণ পক্ষ, দুই হচ্ছে শুক্ল পক্ষ, তাই আমি দু আনাতে পারাপার করি না। তিন আনা দেব তোমার কাছে কড়ি আছে নাকি, তুমি তাড়াতাড়ি দিয়ে দাও না। চারানা সখী, চারানাতেও আমি পারাপার করি না। চতুর বর্গের ফলের মানা রয়েছে, ধর্ম অর্থ কাম মোক্ষ, তাই আমি চারণাতেও পারাপার করি না। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখো,
রাধাকৃষ্ণ পসরা সম্প্রদায়ের এই গানে এবং নাচে মুগ্ধ হয়ে দুর্গাবেড়া গ্রাম নিবাসী রুমা প্রামাণিক রাধাকে এবং কৃষ্ণকে 50 টাকা করে এবং সহসকিকে 10 টাকা করে পুরস্কৃত করছে। সেই সঙ্গে দুর্গাবেড়া গ্রাম নিবাসী শিলুপতি বলাই বুড়িকে 20 টাকা পুরস্কৃত করছে। যেসব ভক্ত আজকে ভগবানের চরণে যে অর্থটি দান করেছেন এই অর্থ বিফলে যাবে না মা। ব্যাংকে টাকা রাখলে যেমন 10 বছর পরে দ্বিগুণ হয়ে দেখা দেয়, তৎপর কোনো ব্যক্তি যদি ভগবানের চরণে কিছু অর্থ দান করে ভগবান সেই ভাণ্ডার পরিপূর্ণ করে দেয়। তাই তখনই পরিপূর্ণ করবে যখন এখানে ভক্তরা ঊর্ধ্বে 2টি বাহু তুলে ওনাদের আশীর্বাদ করবে। তাই সবাই মিলে একটু আশীর্বাদ করুন, ওনারা যে ভাণ্ডার থেকে অর্থটি আজকে দান করেছেন ভগবান যেন সেই ভাণ্ডার পরিপূর্ণ করে দেয়। নিতাই গৌরী প্রেমানন্দে হরে হরে ছয়না দেব ছয়না ও পরিমা বলো গো, তোমার সখী 5 আনা দিয়েছিল কিন্তু 5 আনাতেও আমি পারাপার করব না। কেন গো? পঞ্চভূতের মানা রয়েছে, খেতি অপ তেজ মরুদ বোম, তাই আমি 5 আনাতেও পারাপার করি না। কিন্তু আমার বিশ্বকা সখী যে তোমায় 6 আনা দিল না, 6 আনাতেও আমি পারাপার করি না। কেন গো? সরারিপুর মানা রয়েছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, তাই আমি 6 আনাতেও পারাপার করি না। তাই নাকি? হ্যাঁ গো। সাধনা দেব করি পারি করো তারা সাধনা দেব করি সাধনাতেও আমি পারাপার করি না। 7টি সমুদ্রের মানা রয়েছে, লবণ ইক্ষু সুরা দধি দুগ্ধ ঘিত জল, তাই আমি সাধনাতে পারাপার করি না। 8 আনা আমি পারাপার করি না। অপরাধি তুমি অষ্ট সখীকে নিয়ে এসেছো, তাই আমার ঘাটি 8 আনাতে মানা আমি পারাপার করি না। নবমীতে ভক্তির মানা রয়েছে, শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদ সেবনম বন্দনম অর্চনম দাস সখ্য ও আত্মনিবেদন, এই যে 9টি ভক্তি রয়েছে এই 9টি ভক্তির মধ্যে কোনো ভক্তিটাই তোমাদের মধ্যে নেই, তাই আমি 9 আনাতে পারাপার করবো না। ও নাবি, তাই তোমায় কি বলি জানো? বলে বলো। 10 আনা দেবো। 10 আনা প্রত্যেকের মানব দেহে 10টি ইন্দ্রিয় রয়েছে, 5টি জ্ঞানেন্দ্রিয় 5টি কর্ণেন্দ্রিয়, তাই আমি 10 আনাতেও পারাপার করি না। ও নবিগা আমার মন মানে না, সত্যি ওই পারির বেলা থামে না। আচ্ছা আচ্ছা নবি আমার মন মানে না, পারির বেলা থামে না, মথুরাতে যাব তুমি পার করবে, রয়ানা দেব করি পার করো কান্ডারি, এক রয়ানা দেব
যাব। শোনো না বিঘমনি, একরয়া না দেব করি পার করব তোহারা কারি। এগারোতেও আমি পারাপার করি না। কেন গো? প্রত্যেকের মানব দেহে দশটি ইন্দ্রিয় রয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি ইন্দ্রিয় যার নাম হচ্ছে মন। এই মনটা তোমরা একত্রিত করতে পারো না, তাই আমি আমার ঘাটি পারাপার করব না। রাধে বলে বলে তোমার কাছে আছেন কি, তুমি বাড়িয়ে দাও। তাই দিয়ে দিচ্ছি বারো আনা দেব। বারো আনা? তা তো আমি পারাপার করি না। কেন? দ্বাদশ অঙ্গে তিলক সেবা করো, দ্বাদশ মন্ত্র জপ করো, ওং নমো ভগবতি বাসুদেবায় নমো, এই মন্ত্রটা সারাদিনে একবার জপ করতে পারো না, তাই আমি আমার ঘাটে পারাপার করব না। তাই নাকি? হ্যাঁ গো। ও নাবি, ও নাবি, আমি পারাপার করি না। কেন গো? দশটি ইন্দ্রিয়ের সঙ্গে তিনটি গুণের মানা রয়েছে, তাই আমি তেরো নাতেও পারাপার করি না। ললিতা তোমার কাছে ছেলে কি, তুমি নাবিকমণিকে বাড়িয়ে দাও। চোদ্দ না? তাতেও আমি পারাপার করি না। দশটি ইন্দ্রিয়ের সঙ্গে চতুর্বর্গের ফলের মানা রয়েছে, তাই আমি চোদ্দ নাতেও পারাপার করি না। ও বলো গো, এই নাবিকমণি না রসের কথা বলে বলে ভুলে দিয়েছে, তাই নাবিকমণিকে আমি কি বলবো জানো? তাই বলছি শোনো, রসের কথা কইরা নাবি কদিন ভুলাবি। কি বলছো? সতি করে বান্নাবি পারে করিবি। আহারে পনোয়ানা, পনোয়ানা, পনোয়ানা দেব করিবি পারে পারো তারা তাই, পনোয়ানা দেব করি পারে পারো। ও বুড়িমা, আমি পণ্যনাতেও পারাপার করি না। কেন গো? দশটি ইন্দ্রিয়ের সঙ্গে পঞ্চভূতের মানা রয়েছে, তাই আমি পণ্যনাতেও পারাপার করি না। ও নাবি, আমাদের কাছে যার করিনি তবে কি আমরা এপার থেকে ওপার যেতে পারবো না? পারবে বুড়িমা। বলো, এখানে ভক্তিমতী মায়েরা বসে রয়েছে, বাবারা বসে রয়েছে, তোমার রাজনন্দিনীকে পাঠিয়ে দাও, কিঞ্চিত ভিক্ষা করে নিয়ে এসে অতি সহ যত্নকারী আমার হস্তি সোলনা পরিপূর্ণ করে দিলে আমি অনাশেই পারাপার করে দেব। ও রাধে যাও, তবে তুমি কিছু ভক্তিমতী বাবা মায়েদের কাছ থেকে ভিক্ষা চেয়ে নিয়ে এসো, সোলানা পরিপূর্ণ করে নাবিকের হস্তে দিয়ে আমরা এপার থেকে ওপারে যাব গো। তাই যাচ্ছি বড়াইমা। তাই যাও রাধে, তাই যাও। তোমরা কিছু পয়সা দাও গো মায়েরা, কিছু পয়সা দাও, কিছু পয়সা দাও গো মায়েরা, কিছু পয়সা দাও গো মায়েরা, কিছু পয়সা দাও, আর কিছু পয়সা দাও গো মায়েরা, কিছু পয়সা দাও গো। রাধা রানী কাজে যাবে, রাধা রানী কাজে যাবে, কিছু পয়সা দাও, রাধা রানী পারে যাবে, রাধা রানী পারে যাবে, কিছু পয়সা দাও, রাধা রানী পারে যাবে,
রাধা রানি পারে যাবে কিছু পয়সা দাও, রাধা রানি পারে যাবে, রাধা রানি পারে যাবে কিছু পয়সা দাও, কিছু পয়সা দাও গো মায়েরা, কিছু পয়সা দাও আপনারা যতক্ষণ না আসছেন আমরা যুগল মিলন করিতে পারছি না, আপনারা মহতি হরিবাসরে চলে আসুন। যে মায়েরা পয়সা দেবে কৃষ্ণের মতো ছেলে পাবে, যে মায়েরা পয়সা দেবে, যে মায়েরা পয়সা দেবে কৃষ্ণের মতো ছেলে পাবে, যে মায়েরা পয়সা দেবে রাধার মতো মেয়ে পাবে, যে মায়েরা পয়সা দেবে, যে মায়েরা পয়সা দেবে রাধার মতো মেয়ে পাবে, কিছু পয়সা দাও গো মায়েরা, কিছু পয়সা দাও, তবে তো কিছু পয়সা দাও গো মায়েরা, পয়সা দাও, কিছু পয়সা দাও, কিছু পয়সা দাও। সহিত ভক্তরিল ভক্তিমতী মায়েরা, আপনারা সবাই সোলনা করে দিয়েছেন এপার থেকে ওপারে যাবেন বলে, তো আমি আমার কমিটি দাদাভাইদেরকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য, আপনারা যতক্ষণ না আসছেন যতক্ষণ না এসে রাধারানীর হাতে সোলনা করে দিচ্ছেন আমরা যুগল মিলন করিতে পারছি না, তাই আপনারা মহতি হরিবাসরে চলে আসুন। রাধে কমিটি দাদাভাইরা মহতি হরিবাসরে চলে আসুন। জয় রাধে, সময় তো ভক্ত ভক্তিমতী মায়েরা, জয় রাধে, জয় রাধে, আস্তে সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে আমার কমিটি দাদাভাইরা এই মহতি হরিবাসরে আজকে উপস্থিত হয়েছে, অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর করে একটা মহতি হরিবাসর আয়োজন করেছি আমার কমিটি দাদাভাইরা, তাই আজকে ভবসাগর পারাপার হওয়ার জন্য আজকে রাধারানীর হস্তে 101 টাকা দান করছেন, আপনারা সবাই মিলে হরিধ্বনি সহকারে ওনাদের আশীর্বাদ করুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, তাই দাদাভাইদেরকে আশীর্বাদ করবেন, আজকে তিনি নয়, এ বছর নয়, এ জন্ম নয়, জন্ম জন্মান্তর যেন এমনভাবে মহতি হরিবাসর আয়োজন করতে পারে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, তাই সবাই মিলে দুটি বাহু উত্তোলন করুন, হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে সংকীর্তনের মাঝে রে, আমার গৌর নাচে রে, আমার নিতাই নাচে রে, আমার গৌর নাচে রে, আমার নিতাই নাচে রে, হরি হরি বলে
হরি বলে দুটি বাহু তুলে হরি হরি বলে দুটি বাহু তুলে সংকীর্তনের মাঝে রে আমার গৌর নাচে রে আমার নিতাই নাচে রে আমার গৌর নাচে রে আমার নিতাই নাচে রে হরি হরি বলে দুটি বাহু তুলে হরি হরি বলে দুটি বাহু তুলে সংকীর্তনের মাঝে রে আমার গৌর আমার কমিটি দাদা ভাইদের জন্য ওনাদের একটু আশীর্বাদ করুন উলুধ্বনি আর শঙ্করধ্বনি করে সবাই একসাথে উলুধ্বনি জানেন তো জানেন তাহলে সবাই মিলে একটু উলুধ্বনি করুন আমাদের জন্য নয় কমিটি দাদা ভাইদের জন্য একটু উলুধ্বনি শঙ্করধ্বনি করে আশীর্বাদ করো শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করো তাল খো তাহলে দুটি বাহু তুলুন সবাই একসাথে আমার গৌর নাচে রে আমার নিতাই নাচে রে আমার গৌর নাচে রে আমার নিতাই নাচে রে হরি হরি বলে দুটি বাহু তুলে হরি হরি বলে দুটি বাহু তুলে সংকীর্তনের মাঝে রে আমার গৌর নাচে রে আমার নিতাই নাচে রে আমার গৌর নাচে রে আমার নিতাই নাচে রে আমার গৌর নাচে রে আমার নিতাই নাচে রে নিতাই গৌর প্রেমানন্দ হরি চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কি নিতাই চাঁদ কি ভক্ত বিন্দু কি বৃন্দাবন ধাম কি হরি বাসুর কি হরি মহারাজ জিউ কি সাধু গুরু বৈষ্ণব কি কুমিটির দাদা ভাইরা কি বাসন্তী মাতা কি গ্রামবাসী কি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি সময় তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মাইরা
এতক্ষণ ধরে ঘাটের মাঝে যে ষোলো আনা নিয়ে ঝগড়াটা লেগেছিল, সেই ষোলো আনার মানেটা হচ্ছে ষোলো নাম বত্রিশ অক্ষর, অর্থাৎ মহামন্ত্র নাম। তাই সবাই মিলে একসাথে করো, জোড়ো করে করো তালি দিয়ে মহামন্ত্র নামটি আস্বাদন করুন, তারপরে যুগল মিলন দর্শন করবেন, তারপরে তো ভজন গান আছে। সবাই মিলে করজোড়ো করি করতালি দিয়ে মহামন্ত্র নামটি আস্বাদন করুন, যুগল মিলনের পর ভজন গান হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে সবাই পুষ্প হাতে নিয়ে সামনে চলে আসো। ও গো একে একে গোপী লই একে দিব সোনাতাল, সব গুণ্ড নন্দ গুণ্ড কিরে গোবর্ধন, সব গুণ্ড নন্দ গুণ্ড
রাধা কৃষ্ণ জিউ কি, রাধা কৃষ্ণ জিউ কি, রাধা কৃষ্ণ জিউ কি, বৃন্দাবন ধাম কি, নিতাই গৌরী প্রেমানন্দ হরি হরি। কে আনিল রে কোথায় ছিল,
সকল গ্রামে শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম হবে সেটা বৃন্দাবন ধাম শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম হবে সেটা বৃন্দাবন ধাম আজি প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কোন কালা এলো তো
গ্রামবাসী কি নিতাই গুরু প্রেমানন্দে হরি হরি।